আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি আবু আবদুল্লা থেকে। তিনি বলেছেন, খুব বিপদে আছি, আমার মা খুব ভয় পায় কোভিডের কারণে, বাসা থেকে মা বাইরে যেতে কঠোরভাবে নিষেধ করেছে, পত্রপত্রিকা দেখে এসব নিয়ে খুব অশান্তি সৃষ্টি করেছে, এখন একটা টিউশন শুরু করেছি সেটাও করতে দেবে না, জীবন জীবিকা খোঁজ করার জন্য বাইরে যাওয়া নিষেধ করে দিয়েছে, এমনকি জুমআ জামাত কোনোটাতে যেতে দিচ্ছে না, অনেক বুঝিয়েছি কিন্তু কারো কথাই বুঝতে চায় না, নিজের বুঝ ছাড়া আমি যদি জামাত এবং কাজের জন্য বাইরে যাই সেটা কি অবাধ্যতা হবে কি না, আর মা অসন্তুষ্ট হলে কি করব। আচ্ছা, খুবই জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন করেছেন যে এখনকার যে কোভিড-19-এর মহামারী, সেই কারণে মা যদি আমাদেরকে রেস্ট্রিক্ট করে দেয় যে না তুমি বাইরে যেতে পারবে না, না মসজিদে না অন্য কোথাও, কারণ বাইরে মহামারী চলছে, অতএব এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি মায়ের অবাধ্য হন তাহলে কি এটা অবাধ্যতা হিসেবে গণ্য হবে, সেটা কি শরিয়া অ্যালাউ করে ইত্যাদি। প্রথম কথা হচ্ছে, কোভিড-19-এর বর্তমান এই মহামারীর সময় আমাদের ওলামায়ে কেরাম তারা এটাকে অ্যালাউ করেছেন যে শরাই রোখসাত রয়েছে, এবং সেই রোখসাতের উপলক্ষে ব্যক্তি যদি ফরজ সালাত মসজিদে না পড়ে বাসায় পড়ে তাহলে সেটা জায়েজ আছে। এখন বাসায় যদি জামাত করে পড়ার সুযোগ থাকে সেটা করবে, আর যদি বাসায় সে এবং তার স্ত্রী অথবা মা থাকে তাহলে তো সেভাবে সুযোগ অনেক সময় নাও হতে পারে। তবে একাধিক ব্যক্তি যদি বাসায় থাকেন এবং মহিলারাও থাকেন তাহলে মহিলারা পিছন দাঁড়াবেন, পুরুষরা সামনের কাতারে দাঁড়াবেন, এভাবে জামাত করে বাসায় পড়তে পারেন। তাহলে যেহেতু সেই রোকসাটা আছে তাহলে মানে মায়ের এই নির্দেশটা এখানে মানাটা জরুরি, মায়ের এই নির্দেশটা এখানে মানাটা জরুরি। সেকেন্ড হচ্ছে, আপনি জাগতিক কারণে যদি যেতে চান অথচ মা দিচ্ছে না, তাহলে এখানে দু প্রকার। একটা হলো যে আপনার হঠাৎ বাইরে একটু হাঁটতে ইচ্ছে করছে, আপনার কোথাও একটু যেতে ইচ্ছে করছে, তাহলে এক্ষেত্রে আপনার উচিত হবে মায়ের নির্দেশ মান্য করা। আর যদি জরুরি হয়, জরুরি যেমন মা এবং আপনি কিভাবে চলবেন, খোরাকি কোত্থেকে আসবে, টাকা পয়সা নাই, সেক্ষেত্রে জীবিকার প্রয়োজনে যদি আপনি বের হতে চান, মা যদি আপনাকে বের হতে না দেয় তাহলে আপনি বের হতে পারবেন এবং এটাকে অবাধ্যতা বলা হবে না। আর আমাদের মায়েরা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা আসলে আমাদের ভালো চায় বলে অনেক সময় এমন কিছুতে জোর করে হয়তো যার কোনো যৌক্তিকতা নেই। আজকে বিশ্বে আমরা যেটা লক্ষ্য করছি, লকডাউনের শুরুতে বাইরে বের হওয়ার ব্যাপারটা নিয়ে অনেকের কাছে অনেক দ্বিধা ছিল, আমরা মনে করতাম যে আসলে বাইরে যাওয়াই যাবে না, এতে অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে এই মহামারীর কোভিড-19 যে ভাইরাস এটা লং টাইম ধরে থাকবে, এবং সেটা গত শীতের সিজনে যেমন সারা বিশ্বকে কাঁপিয়েছে এখনও আবারও নতুন করে দেখা দিয়েছে, ফলে এর মধ্যেই কিন্তু জীবন চলবে, যেটা আমাদের করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলা, সতর্ক থাকা, তারপরেও যার হবার হবেই, স্বাস্থ্যবিধি মেনে চলার পরে তো আর আমাদের করার কিছু নেই, ইসলাম তো স্বাস্থ্যবিধি মেনে চলতে নিষেধ করেনি। অতএব আমরা বলবো যে এই মাকে বলবো যে আপনি এতটা রেস্ট্রিকশান আরোপ করবেন না যে ছেলেকে একদমই বের হতে দিবেন না, বরং এর মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করতে হবে, প্রয়োজনে সে বের হবে এবং স্বাস্থ্যবিধি রক্ষা করবে, সতর্কতা অবলম্বন করবে, আর পাশাপাশি আমাদের মানে এই ছোটো ভাইদেরকেও বলবো, আবু আবদুল্লাহ যাদের মায়েরা হয়তো তাদেরকে বের হতে দিচ্ছে না, যে যথাসম্ভব মায়ের নির্দেশে মেনে চলা উচিত এবং মায়ের আনুগত্য আমাদের করা উচিত, একমাত্র যদি দিনই জরুরত থাকে অথবা জাগতিক জরুরত থাকে, এই জরুরতের কারণে তাদের নির্দেশকে না মেনে বাইরে যাওয়াটা এটা জায়েজ আছে, কারণ তার এই নির্দেশের বিষয়টা এটা মানে সব কিছুতে জেনারেলাইজ করা যাবে না, এটা করতে হবে শুধুমাত্র স্রষ্টার আনুগত্যের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত জায়গায় তিনি যেখানে নিষেধ করেন সেই নিষেধটা যদি কোরআন হাদিসের সাথে মানে ম্যাচ করে তাহলে সেটা তিনি মেনে চলবেন, মেনে চলতে বাধ্য, আর যদি মেনে না চলেন সেটা হবে অবাধ্যতা, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে সেটা অবাধ্যতা হবে না। আল্লাহ তাআলা আলাম। আচ্ছা, মোহাম্মদ তামজিদ ভিয়েতনাম থেকে একটা প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন,
আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাইবা একাডেমিতে আপনার অনেকগুলো ক্লাস পেয়েছি এবং আমরা মনে করি আপনি তাইবা একাডেমির একজন কন্ট্রিবিউটর। এক্ষেত্রে তাইবা একাডেমির পরিচালনায় আপনার কতটুকু সম্পৃক্ততা আছে? হ্যাঁ ভাই, তাইবা একাডেমি এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের একদম শুরু থেকেই আমরা এর সাথে সম্পৃক্ত আছি এবং এর যে পলিসি, এর যে একাডেমিক কারিকুলাম এবং আরও যে কোর্স ডিজাইন, এগুলোর সাথে আমি সরাসরি সম্পৃক্ত। এবং আমাদের কিছু ছোট ভাইয়েরা, তারা ভলেন্টিয়ারিলি এখানে অনেকগুলো কাজ করছে আপনাদের কাছে, যাতে ইজিলি এই কোর্সটা আসে এবং আপনাদের জন্য খুব সহজে ইসলামের যে বেসিক জিনিসগুলো জানতে পারেন কিংবা অ্যারাবিক অথবা আরও অন্য অন্য বিষয়গুলো জানতে পারেন, সেই জন্য তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছে। তাইবা একাডেমির সাথে আমার সরাসরি সম্পৃক্ততা আছে। অতএব এখানে যদি আপনাদের কোনো সাজেশন থাকে এবং আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে, আপনাদের কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, আমাদেরকে জানাবেন, আমাকেও জানাতে পারেন। আমরা চেষ্টা করব সবাই মিলে আমরা সমস্যাগুলো দূর করে আপনাদের সুন্দর পরামর্শগুলো গ্রহণ করে এটাকে একটা গ্রহণযোগ্য একাডেমিক প্ল্যাটফর্ম হিসাবে যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ যেন কবুল করেন আপনাদের কাছে সে দোয়াও আমরা চাইছি। বারাকাল্লাহ ফিকুম। রাফিয়া খাতুন, আপনি একাধিক প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার বাবার ইনকাম হালাল হারাম মিশ্রিত। আমি যতটুকু জানি যে উনি হারামটা থেকে ফিরে আসতে চান, চেষ্টাও করছেন, কিন্তু সুদের লোন নিয়ে ব্যবসার কিছু অংশ যেহেতু শুরু করেছেন, তাই বড় অঙ্কের টাকা ফেরত দেওয়া তার জন্য এখন অনেক কষ্ট হচ্ছে। আমি কি বাবার আয় থেকে খেতে পারবো? আপনি বাবার আয়লা, বাবার অধীনস্থ, আপনি আপনার যতটুকু প্রয়োজন বিল মারুফ অর্থাৎ নিয়ম অনুযায়ী একজন বাবার সংসারে আপনি আপনার চলাফেরা, থাকা খাওয়া, পোশাক আশাকের জন্য বা শিক্ষার জন্য যা প্রয়োজন সেটি বাবার ইনকাম থেকে আপনি নিতে পারবেন। বাবার ইনকামে যেহেতু হারাম মিশ্রিত আছে, অতএব আপনি আপনার প্রয়োজনের অতিরিক্ত সেখান থেকে নেবেন না। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আপনি আপনার প্রয়োজনীয় অংশটুকু নিতে পারবেন এবং সেটা আপনার জন্য হালাল। বাবা চেষ্টা করছেন, এবং আমি বুঝতে পারছি প্রশ্ন থেকে আপনারাও সবাই একমত যে আমাদেরকে হালাল ইনকামে আসতে হবে। তো আমি দোয়া করি যেন আপনার বাবা যে চেষ্টা করছেন হালালের মধ্যে কমপ্লিটলি থাকতে এবং হারাম থেকে বের হতে, আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন। এবং আমরাও যারা প্রতিনিয়ত হালালের মধ্যে থাকার প্রধানত করে চেষ্টা করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে হালালের মধ্যে রাখেন, হারাম থেকে সর্বতোভাবে বিরত থাকার এবং হারাম মুক্ত ইনকাম উপার্জন করার, হারাম মুক্ত হালাল খাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই দোয়া করছি, আপনাদেরকেও আল্লাহ সে তৌফিক দান করুন। আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দর্শন বিষয় পড়া কি জায়েজ? কেউ যদি এ বিষয় নিয়ে পড়া শুরু করে দেয় তার কি করণীয়? দর্শনটাকে আরবিতে বলা হয় ফালসাফা, দর্শন শাস্ত্র। এটা খুবই কনফিউজিং একটা বিষয়, তবে সাধারণত এ বিষয়টা নিয়েও আমাদের মুসলিমদের মধ্যে অনেক বিভেদ, অনেক দৃষ্টিভঙ্গি, অনেক চিন্তাভাবনা আছে। আমরা যেটা দেখি, আমাদের সালাফ তারা দর্শন, তর্কশাস্ত্র এবং আলমুল কালাম এই ধরনের শাস্ত্রগুলো থেকে আমাদেরকে তাম্বিয়ে করেছেন, সতর্ক করেছেন, কারণ এগুলো অতিমাত্রায় যুক্তিতর্ক করে করে এগুলো আমাদের আকিদায় ত্রুটি সৃষ্টি করে এবং এগুলো আমাদের চিন্তা চেতনায়ও ভয়ঙ্কর ধরনের ত্রুটি সৃষ্টি করে, মিসগাইড করে। মানুষের মধ্যে একটা এমন সত্তা তৈরি হয় যে তার স্রষ্টার সাথে প্যারালালি চিন্তা করতে থাকে, অথবা স্রষ্টার বিভিন্ন বিষয়ে সে সংশয় প্রকাশ করতে থাকে। আমরা পৃথিবীর প্রচুর দার্শনিকদেরকে দেখেছি, আগেও দেখেছি, পরেও দেখেছি, এখনও আছে এরকম দার্শনিকরা যারা দীনের বিষয়গুলোকে, ইসলামের বিষয়গুলোকে আসলে সেভাবে স্বীকার করে না, অথবা নিজেদের মন গড়া ব্যাখ্যা করে। মুসলিম অত্যন্ত বিখ্যাত দার্শনিকদের ক্ষেত্রেও আমরা তো অনেকের কথা আসলে জানি না যে তারা আসলে কী ধরনের চিন্তা চেতনা তারা তারা প্রচার করেছিলেন। আমরা দেখি যে আমাদের প্রাচীন দার্শনিকদের মধ্যে তারা চিন্তা চেতনাগত দিক থেকেও বেশ ত্রুটি তাদের
রয়েছে, এর মধ্যে যেমন ইবনু সিনার বিষয়টাও চলে আসে। তার ইলাহিয়াত যে বইটা, সেটা যদি যে কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন যে তিনি দেখেন কত বড় কন্ট্রিবিউটর, মুসলিম বিশ্বের একজন বড় চিকিৎসক, হাফিজুল কোরআন, অত্যন্ত অল্প বয়সে হয়েছেন, সব দিক থেকেই তাকে দেখে আমরা উদ্দীপ্ত হই। কিন্তু এই দর্শনশাস্ত্র নিয়ে তিনি আসলে ইসলামের সঠিক যে চেতনা, সঠিক যে যে রূপরেখা, সেটাকে কিন্তু তিনি ধরে রাখতে পারেননি। ফলে দর্শন সবসময় মানুষকে কনফিউজড করে, এবং এই দর্শনটা হচ্ছে পাশ্চাত্য দর্শন, ফিলসফি, হ্যাঁ, ওয়েস্টার্ন ফিলসফি। কারণ আমাদের আমাদের ফিলসফি দেখুন কী পড়ানো হচ্ছে, ইসলামী আকিদা একদম ভিন্ন জিনিস, ফিলসফি নামে এখন যা পড়ানো হচ্ছে তার থেকে একদমই আলাদা ভিন্ন জিনিস। বরং এই ওয়েস্টার্ন ফিলসফি বা যেটা এখন আসলে যদি আপনি শুধু ফিলসফি বলেন, সেটি ওয়েস্টার্নটাকেই বোঝাবে। এসব কিছু মিলিয়ে মানুষ আসলে সঠিকভাবে তার নিজেকে ইসলামের মধ্যে, ইসলামের সঠিক যে আকিদা, সালাফে সালেহিনের সঠিক যে ম্যাথোডোলজি, মানহাজ, তার মধ্যে ধরে রাখতে পারে না। ফলে আমরা বলছি যে এর থেকে বেটার সাবজেক্টগুলোতে আপনারা পড়বেন, আপনারা কোরআন নিয়ে পড়েন, হাদিস নিয়ে পড়েন, সায়েন্স নিয়ে পড়েন, পিওর সায়েন্স নিয়ে পড়েন, ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়েন, হ্যাঁ, অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে পড়েন, পড়লে ইমান বেড়ে যাবে, জনকল্যাণের যোগ্যতা অর্জন হবে, মানুষের প্রতি এবং মানুষের স্রষ্টার প্রতি আপনাদের সঠিক যে আকীদা সেটা সৃষ্টি হবে। এমন কোনো শাস্ত্র আমাদের পড়া উচিত হবে না যেটার কারণে আমরা দীন অথবা দীনের সঠিক আকীদা থেকে বিচ্যুত হয়ে যাব। নুসরাত জাহান বলেছেন, আমার 2 মাস বয়সী ছেলে আছে, আমি বাসায় একা থাকি, আমি যখন সালাত পড়ি আমার ছেলে অনেক কান্না করে, তাই